একটি মালবাহী জাহাজ সমুদ্র হয়ে সোমালিয়া যাচ্ছিল। হঠাৎ একদল জলদস্যু জাহাজটি তাদের কব্জায় নিয়ে নেয় এবং সেখান থেকে টাকা পয়সা বেশি নিতে না পেরে জাহাজের ক্যাপ্টেন ফিলিপসকে ধরে নিয়ে যায়। ফিলিপস কি পেরেছিল জলদস্যুগুলোর হাত থেকে রক্ষা পেতে, নাকি জলদস্যুগুলো ফিলিপসকে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে? বলছিলাম, 2013 সালে মুক্তি পাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ক্যাপ্টেন ফিলিপস সিনেমার কথা। সিনেমাটির আইএমডিবি রেটিং 7.8 এবং রোটেন টমেটোসে 93% ফ্রেশ রয়েছে। সিনেমাটি শুরু হয় সোমালি সমুদ্র সৈকত থেকে, যেখানে কয়েকজন জলদস্যু সমুদ্রের পাড়ে বসবাস করা ব্যক্তিদের বলে, এবার তোমাদেরকে বড় কোনো জাহাজ ডাকাতি করে আনতে হবে। এরপর সেখান থেকে দুটি ছোট বোট এবং একটি বড় বোট সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর এই জলদস্যুরা সমুদ্রের সকল জাহাজের অবস্থান চেক করছিল। হঠাৎ তারা একটি জাহাজের সন্ধান পায় যেটা তাদের অনেকটা নিকটে রয়েছে, যেটা সোমবাসা যাচ্ছিল। আসলে এই জলদস্যুরা ওই জাহাজটির কমিউনিকেশন ট্র্যাক করে নিয়েছে, সেই জন্য তারা ওই জাহাজটিতে থাকা প্রত্যেকটা ব্যক্তির কথাবার্তা শুনতে পায়। এরপর ওই জাহাজটিকে দেখানো হয় যেটা একটা কার্গো শিপ। এই জাহাজের যিনি ক্যাপ্টেন তার নাম রিচার্ড ফিলিপস। ফিলিপস জানেন তারা সমুদ্রে যে স্থান দিয়ে যাচ্ছে সেটা খুবই বিপজ্জনক, কারণ এখানে জলদস্যুরা ঘোরাফেরা করে, সেজন্য তিনি আগে থেকে সতর্ক ছিল। ফিলিপস যখন দূরবীন দিয়ে সমুদ্রের দিকে তাকায় তখন তিনি দেখতে পায় তাদের দিকে কিছু বোট খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে, কিন্তু এখনও তারা অনেক দূরে রয়েছে। আর যখন তারা রাডার চেক করে তখন তিনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে ওই লোকগুলো তাদের দিকে আসছে। এরপর তিনি তার ক্রু মেম্বারকে বলে জাহাজটি বামে নিতে, আর যখন জাহাজ বামে যায় তখন যারা ওদের পিছু করছিল তারাও বামে ঘুরে যায়। আর এখন সে বুঝে যায় জলদস্যুরা তাদের জাহাজ ডাকাতি করতে আসছে। ফিলিপস এই তথ্য ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন দুবাইতে পাঠিয়ে দেয়। অপারেটর জানায়, আমরা তোমাদের কমপ্লেন রেজিস্টার করে দিয়েছি, তোমরা সকল দরজা বন্ধ করে দাও, হতে পারে এরা কোনো জেলে যারা মাছ ধরতে এসেছে। ফিলিপস এরপর দূরবীন দিয়ে আবারও ওই বোটগুলোর অবস্থান চেক করতে যায়, আর তিনি দেখে ওই জলদস্যুরা তাদের থেকে মাত্র 1 মাইল দূরে রয়েছে এবং ওই বোর্ডের মধ্যে যতজন ব্যক্তি রয়েছে তাদের প্রত্যেকের হাতে হাতিয়ার রয়েছে। তারা প্রথমে পুলিশের সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করছিল কিন্তু কানেকশন পায়নি, কিন্তু এবার ফিলিপস পুলিশদের জানায় যে আমাদের পেছনে দুটি বোর্ড আসছে যার মধ্যে সকলেই জলদস্যু। আসলে ফিলিপস জানে এই জলদস্যুরা তাদের কথাবার্তা শুনতে পাচ্ছে। এরপর ফিলিপস আওয়াজ বদলিয়ে বলে, 5 মিনিটের মধ্যে আর্মিদের হেলিকপ্টার তোমাদের কাছে পৌঁছে যাবে। আসলে ফিলিপসের সাথে এবার কোনো কথাই হয়নি, সে ইচ্ছে করে আওয়াজ বদলিয়ে জলদস্যুদের ভয় দেখাতে এমনটা করেছিল। আর ঘটেও তাই, দুই বোর্ডের মধ্যে একটি বোর্ড সেখান থেকে চলে যায়, কারণ তারা তাদের জীবনে ঝুঁকি নিতে চায় না। এরপর তাদের পেছনে আরো বড় একটি জাহাজ আসছিল যার মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি ছিল, তিনিও ভয় পেয়ে এদের পিছু করা বন্ধ করে দেয়। এখন মাত্র একটি বোট রয়েছে যার মধ্যে 4 জন জলদস্যু। ক্যাপ্টেন তার জাহাজের স্পিড কমিয়ে ডানে বামে নিতে শুরু করে, যার ফলে অনেক বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়, আর বড় বড় ঢেউয়ের কারণে এদের বোর্ডের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, যার কারণে ক্যাপ্টেনের জাহাজ অনেক দূরে চলে যায়। রাতে ক্যাপ্টেন সবাইকে একসাথে নিয়ে ডিসকাস করে, জলদস্যুরা যদি আবারও হামলা করে তাহলে তারা কি করবে। তখন ক্যাপ্টেন জানায়, আমরা ওদের আটকাবো যেভাবে আজ আটকিয়েছি। তখন একজন জানায়, আমরা জাহাজ এক স্থান থেকে অন্য স্থানে নিতে এসেছি জলদস্যুদের আটকাতে না। ক্যাপ্টেন জানায়, আফ্রিকার যে স্থানে এখন আমরা রয়েছি এখানে জলদস্যুদের 5টি আলাদা আলাদা গ্রুপ ডাকাতি করে, তাই এখন তারা আমাদের ওপর যে কোনো সময় হামলা করতে পারে। এরপর সকাল হতে না হতেই ওই আগের বোটটি দেখতে পাওয়া যায়, যাদের বোর্ডের ইঞ্জিন খারাপ হওয়ার ফলে তারা এগোতে পারেনি। ক্যাপ্টেন দেখা মাত্রই পুলিশকে কল করতে শুরু করে, আর এবার তাদের কানেকশন পাওয়া যায়। তিনি সমুদ্রের পুলিশদের জানায়, কিছু জলদস্যু আমাদের জাহাজের দিকে হামলা করতে আসছে। সমুদ্রের পুলিশ জানায়, আমরা দ্রুত তোমাদের সাহায্য করার জন্য লোক পাঠাচ্ছি। এরপর ক্যাপ্টেন জাহাজের চারপাশে পানির পাম্প চালু করে দেয় যাতে পানির প্রেশারের ফলে জলদস্যুদের বোট তাদের কাছে আসতে না পারে, কিন্তু এমন বাধা উপেক্ষা করে জলদস্যুরা জাহাজটিতে উঠে যায়। ক্যাপ্টেন বুঝে যায় তাদের জাহাজ তখন ওদের কব্জায় চলে গেছে, সেজন্য তিনি টেলিফোনের মাধ্যমে জাহাজে থাকা প্রত্যেক মেম্বারকে জানিয়ে দেয় নিচে ইঞ্জিন রুমে লুকিয়ে যেতে। আমি চাই না তোমরা কেউ ওদের হাতে বন্দী হও, আর আমি যতক্ষণ না পর্যন্ত একটা পাসওয়ার্ড বলবো তোমরা কেউই উঠে আসবে না। এরপর জলদস্যুরা ক্যাপ্টেন সহ জাহাজের সকল মেম্বারকে বন্দী করে ফেলে। জলদস্যুদের মধ্যে যিনি ক্যাপ্টেন তার নাম ইউসা।
সে ক্যাপ্টেন ফিলিপসকে জানায় তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা এখানে কাউকে মারার জন্য নয় বরং শ্রদ্ধা করার জন্য এসেছি। ক্যাপ্টেন ওই জলদস্যুদের জানায় এই পুরো জাহাজে শুধু খাদ্যদ্রব্য এবং কিছু ডকুমেন্টস রয়েছে, আমাদের কাছে মাত্র $30,000 রয়েছে, তুমি যদি চাও তাহলে এই টাকাগুলো নিয়ে চলে যেতে পারো। তখন ইউসা জানায় আমরা ভিখারি নই, তুমি তোমার সকল মেম্বারকে উপরে ডেকে নাও। ক্যাপ্টেন ফোনের মাধ্যমে জানায় তোমরা সকলেই উপরে উঠে আসো, কিন্তু তিনি পাসওয়ার্ড বলেনি। এরপর ইউসা ফোন নিয়ে বলে তোমরা সকলেই বের হয়ে আসো, তা না হলে এদের আমরা মেরে ফেলবো, কিন্তু এবারও কেউ বের হয় না কারণ এটা ক্যাপ্টেন ফিলিপসের অর্ডার। যতক্ষণ না তিনি পাসওয়ার্ড না বলবে ততক্ষণ যেন কেউ বের না হয়। এরপর ইউসা বলে আমি নিচে গিয়ে চেক করব, আসলে সে সবাইকে খুঁজে বের করে নিয়ে আসতে চায়। ফিলিপস জানায় ঠিক আছে, নিচে ইমার্জেন্সি লাইট অন করা, যদি ওটা বন্ধ হয়ে যায় তাহলে সেখানে কিছু দেখা যাবে না, আমাদের খেয়াল রাখতে হবে ওটা যেন বন্ধ না হয়ে যায়। এসব বলে তিনি তার হাতের অকিটকি অন করে দেয়, যার ফলে লুকিয়ে থাকা প্রত্যেক মেম্বার তাদের কথাবার্তা শুনতে পায়। তারা বুঝে যায় তাদের ইমার্জেন্সি লাইট অফ করতে হবে, তা না হলে জলদস্যুরা এদের খুঁজে বের করে ফেলবে। এরপর একজন জেনারেটর অফ করার জন্য বের হয়ে যায়, অন্যদিকে ক্যাপ্টেন জলদস্যুদের জেনে শুনে অন্য স্থানে নিয়ে যায় যেখানে কেউ ছিল না। তখন ইউসা সেখানে থাকা ম্যাপ দেখে বুঝে যায় ইঞ্জিন রুম জাহাজের প্রথম দিকে রয়েছে, তখন সে ইঞ্জিন রুমে যেতে চায়। তখন ফ্লিপ জানায় ঠিক আছে, তবে আমাদের পান করার জন্য পানি নিতে হবে কারণ সেখানে অনেক গরম। এরপর তারা পানির জন্য যায়। এখানে একজন লোক লুকিয়েছিল যে জেনারেটর অফ করার জন্য বের হয়েছিল, ফ্লিপস তাকে দেখে ফেলে কিন্তু কিছু বলেনি। এরপর ফ্লিপস বলে তুমি পায়ের মধ্যে কিছু একটা পরে নাও, পায়ে চোট লাগতে পারে, এটা বলে তারা সেখান থেকে চলে যায়। ফ্লিপস বলে গিয়েছিল জলদস্যুরা পায়ের মধ্যে কিছুই পরেনি, তাই তিনি এই তথ্য নিচে থাকা ব্যক্তিদের জানিয়ে দেয়। এটা শুনে নিচে থাকা ব্যক্তিরা দরজার মধ্যে কাঁচ ভাঙ্গা ফেলে রাখে যাতে তারা আসা মাত্রই তাদের পায়ে ঢুকে যায়। আর যখনই ওই জলদস্যুরা সেখানে আসে তখন একজনের পায়ের মধ্যে কাঁচ ঢুকে পড়ে। এখন ওই জলদস্যুরা ইঞ্জিন রুমের ভিতরে প্রবেশ করে কিন্তু হঠাৎ করে সেখানে থাকা লাইট অটোমেটিক অফ হয়ে যায়। আসলে যিনি বাহিরে গিয়েছিল তিনি জেনারেটর অফ করে দিয়েছে। লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে ইউসা রেগে যায় এবং ফিলিপসকে বলে এসব কি হচ্ছে। ফিলিপস বলে আমি জানি না, আমি তো তোমাদের সাথেই আছি, আমাদের উপরে যেতে হবে কারণ অন্ধকারে আমরা কাউকে খুঁজে পাবো না। জলদস্যুদের মধ্যে যার পায়ে কাঁচ ঢুকেছিল ইউসা বলে তাকে নিয়ে ফিলিপসকে উপরে উঠে চলে যেতে। এরপর ইউসা ইঞ্জিন রুমে বাকি লোকদের খুঁজতে শুরু করে কিন্তু জাহাজের ক্রু মেম্বাররা তাকে বন্দী করে ফেলে। এরপর তারা জলদস্যুদের জানায় তোমরা ক্যাপ্টেন সহ আমাদের বাকি দুই মেম্বারকে ছেড়ে দাও। তখন ফিলিপস ইউসারের সাথে রেডিওর মাধ্যমে কথা বলে জানায় আমরা জানি তোমাদের বোট তোমাদের কাছে নেই, আমরা তোমাদের লাইফ বোট দিব এবং সাথে ওই $30,000 দিয়ে দিব, তোমরা এখান থেকে চলে যাও। ইউসা এই ডিল মেনে নেয়। এরপর ফিলিপস $30,000 দিয়ে তাদের একজনকে শিখিয়ে দেয় কিভাবে লাইফ বোট চালাতে হয়। এই ফাঁকে ইউসাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে ইউসার সাথে থাকা এক ব্যক্তি বন্দুক দিয়ে ফিলিপসের পিঠে আঘাত করে এবং লাইফ বোর্ডের দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। অর্থাৎ এই জলদস্যুরা ফিলিপসকে বন্দী করে নিয়েছে। এইদিকে জাহাজে থাকা কর্মীরা লাইফ বোর্ডটির পিছু করতে থাকে, কেননা তারা চাচ্ছে না ক্যাপ্টেন তাদের চোখের নজর থেকে সরে যাক। তাদের সাথে ঘটা ঘটনাটি ইউএস নেভি জেনে যায়, তাই তারা দ্রুত এখানে একটা ড্রোন পাঠিয়ে দেয় যার মধ্যে ক্যামেরা লাগানো ছিল। তারা লাগাতার লাইফ বোর্ডের দিকে নজর রাখছিল, আসলে এই লাইফ বোর্ড সোমালিয়ার দিকে যাচ্ছিল, সেখানে গিয়ে এরা টাকা চাইবে তাদের কাছ থেকে যাদের সাথে ফিলিপস কাজ করত। এখন ইউএস নেভি তাদের সাথে যোগাযোগ করে এবং জাহাজ নিয়ে তাদের কাছাকাছি পৌঁছে যায়, যেটা দেখে জলদস্যুরা খুব ভয় পেয়ে যায়। ইউএস নেভি জানায় দেখো আমরা তোমাদেরকে এখান থেকে যেতে দিব, তোমরা শুধুমাত্র ফিলিপসকে ছেড়ে দাও। ইউসা ভয় পেয়ে তাদের জানায় আমরা কোনো আতঙ্কবাদী নই, আমরা সাধারণ চোর, কিন্তু তারা ফিলিপসকে ছাড়তে চায় না। তারা জানায় আমরা ছাড়তে পারি, তবে একটি শর্তে, যদি তোমরা আমাদেরকে $10,000,000 দাও। নেভি জানায় এটা এতটা সহজ নয়, এর জন্য সময় প্রয়োজন, কিন্তু ততক্ষণে আমরা তোমাদের খাবার আর পানি দিতে চাইছি। ইউসা এই কথা মেনে নেয় কারণ এখন তাদের এই দুটো খুবই প্রয়োজন। কিছুক্ষণ পর ইউএস নেভিদের দুটি ছোট ছোট বোট তাদের কাছে পৌঁছে যায়। তারা এসে প্রথমে বলে আমরা আগে ফিলিপসকে দেখতে চাই। তারা ক্যাপ্টেন ফিলিপসকে বাহিরে নিয়ে আসে। ক্যাপ্টেন ফিলিপস ইউএস নেভিদের জিজ্ঞাসা করে আমার পরিবার কি জানে আমি কোথায় আছি। ইউএস নেভি জানায় হ্যাঁ, আমরা প্রতিটা মুহূর্তে তাদের খবর দিচ্ছি। ক্যাপ্টেন ফিলিপস জানায় আমার পরিবারকে জানাবে
পাবেন, আমি লাইফ বোর্ডের সিট নাম্বার 15 রয়েছি। আসলে এটি একটি ইঙ্গিত ছিল যাতে ইউএস নেভি বুঝতে পারে সে কোথায় রয়েছে। এরপর সেখানে রাত নেমে আসে এবং তারা প্রায় সোমালিয়া সীমানার কাছে চলে এসেছে। আর এরা যদি সোমালিয়া পৌঁছে যায় তাহলে ইউএস নেভি তাদের আর খুঁজে বের করতে পারবে না। হঠাৎ ক্যাপ্টেন ফিলিপস ইউসাকে জানায় তার টয়লেটে যেতে হবে। তারা তাকে টয়লেটে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। ফিলিপস বাহিরে এসে দেখে একজন জলদস্যু দাঁড়িয়ে আছে। ফিলিপস তাকে পানিতে ধাক্কা দিয়ে সে অন্যদিকে জাম্প মারে। ফিলিপস সাঁতার কেটে ইউএস নেভির জাহাজের দিকে এগিয়ে আসছিল। তখন ইউএস নেভি বুঝতে পারে পানিতে দুইজন ব্যক্তি রয়েছে, কিন্তু অন্ধকার থাকার কারণে তারা বুঝতে পারছিল না এরা আসলে কে। তাই তারা আর তাদের দিকে এগিয়ে আসেনি, কিন্তু এইদিকে জলদস্যুরা ফিলিপসকে আবারও বন্দি করে নেয়। এইদিকে ইউএস নেভি হেলিকপ্টার ও জাহাজ দিয়ে জলদস্যুদের বোর্ডের চারপাশে ঘিরে ফেলে। ইউএস নেভি জানায়, তোমরা যাই করো না কেন আমরা তোমাদের সোমালিয়া যেতে দিব না। যদি তোমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও তাহলে তোমরা যেতে পারবে, কিন্তু জলদস্যুরা জানে এমনটা কিছুই হবে না। এই জন্য তারা ফিলিপসকে গান পয়েন্টে এনে বাহিরে বের করে এবং তাদের বলে, তোমরা কেউ যদি চালাকি করার চেষ্টা করো তাহলে ফিলিপসকে আমরা মেরে ফেলবো। এইদিকে অফিসার জানায়, আমরা তোমাদের বসের সাথে কথা বলেছি এবং তোমাদের সাথে ডিল করার জন্য প্রস্তুত, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমাদের কাছে আসতে হবে। ইউসা সেখানে যেতে রাজি হয়। একটু পর ইউএস নেভির দুইটি বোর্ড সেখানে চলে যায় এবং জলদস্যুদের বোর্ডের সাথে একটি রশি বেঁধে দেয় যাতে এদের বোর্ড তাদের কন্ট্রোলে থাকে। এর সাথে তাদের বোর্ডের মধ্যে একটি ডিভাইস লাগিয়ে দেয় যাতে করে তাদের সমস্ত কথাবার্তা ইউএস নেভি শুনতে পায়। তারপর ইউএস নেভি ইউসাকে সেখান থেকে নিয়ে যায়। এর পরপরে জলদস্যুদের বোর্ডের চারপাশে লাইট অন করে দেওয়া হয় যার ফলে এরা সামনে কিছুই দেখতে পাচ্ছে না। এরপর ইউএস নেভি স্নাইপার্স দিয়ে জলদস্যুদের টার্গেট করার চেষ্টা করছিল, কিন্তু সকলেই টার্গেটের মধ্যে আসছিল না। এইদিকে ক্যাপ্টেন ফিলিপসের মনে হচ্ছিল সে আর বাঁচতে পারবে না, কারণ এখানের অবস্থা খুবই খারাপ ছিল। তাই সে তার পরিবারের জন্য একটি চিঠি লিখতে শুরু করে। তখন এক জলদস্যু তাকে দেখে ফেলে এবং তার হাত আর চোখ বেঁধে ফেলে। জলদস্যুরা বুঝে যায় তাদেরকে ধোঁকা দেয়া হচ্ছে এবং একজন জলদস্যু বলে ফিলিপসকে মেরে ফেলবে, যেটাতে বাকি দুইজন একমত ছিল না। এইদিকে ইউএস নেভিদের গান পয়েন্টে দুইজন চলে আসে একজন বাদে। এরপর হঠাৎ করে তিনজনই গান পয়েন্টে চলে আসে এবং তাদের সবাইকে একসাথে মেরে ফেলে। তার একটু পরে ফিলিপসকে রেস্কিউ করা হয়। জলদস্যুদের মধ্যে ইউসার প্রাণ বেঁচে যায় যাকে ডিল করার জন্য তাদের কাছে আনা হয়েছে। আর এর সাথেই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।